Assalamualaikum. সমস্যা হলো আপনার বড় গরু নিয়া। বড় গরু যেটা হয় সবাই চায় একটু বড় দেখা গরু কিনতে। বড় দেখা গরু কিনলে কি হবে, মাংস বিলাইতে পারবো, নিজের আত্মীয়-স্বজনরে মাংস বেশি দিতে পারবো, শ্বশুর বাড়িতে মাংস দিতে পারবো, তারপর হলো গরিব মানুষে মাংস দিতে পারবো, তারপর গরিব মানুষের আমিষের চাহিদা পূরণ হইব, এরা বছর এক বেলা মাংস খাইতে পারবো। তো বড় গরু কেনার পিছনে সবার উদ্দেশ্য আলটিমেটলি ভালোই থাকে, কারণ আপনার বড় গরু একজন মানুষ কয় কেজি মাংস খাইতে পারে দিনে? তো উনি আসলে বড় গরু কিনা তো উনি সব মাংস খাবে না, তার মানে উনি সব বিলাবেই। তো এই ক্ষেত্রে বড় গরু যারা কিনে তাদের উদ্দেশ্য সবসময় ভালো থাকে, কিন্তু এই বড় গরু নিয়েই লাগছে সবচেয়ে মেইন গ্যাঞ্জামটা। ব্যাপারটা এরকম না যে উনি অনেক ধর্ম মুমিন ব্যক্তি, ঠিক আছে, দেখা যাবে গরু কিনতে গেছে হাফ প্যান্ট পরে, তারপর গরু কাটতেছে হাফ প্যান্ট পরে, হুজুর এসে জবাই দিয়ে দিছে, তারপর সারা দিন মাংস কাটছে আর কি হাফ প্যান্ট পরে। এদিকে আপনার সতর ঢাকার কোনো খেয়াল নাই, কিন্তু আপনার মনে করেন গরুর দাম বললে আপনার কুরবানি হবে না আর কি, এরকম একটা অবস্থা। তারপর কুরবানি হবে নাকি না হবে সেটা আল্লাহ জানে, একমাত্র আল্লাহ জানে, আমরা কেউই যাই না। একজন মদ খায় কুরবানি দেখ, বা গাঞ্জা খায় কুরবানি দেখ, ঘুষের টাকা কুরবানি দেখ, কবুল করা মালিক হলো আল্লাহ তাআলা। কুরবানি আল্লাহ কবুল করবেন সেটা আল্লাহ জানে একমাত্র, এছাড়া আমরা কেউ যাই না। কিন্তু সমস্যা হলো বড় গরু নিয়ে যেটা হয়েছে যে বড় গরুর দাম বলা যাচ্ছে না কেন। আচ্ছা, ওই ব্যাপারটা যদি বাদ দিই আমরা যদি এই ব্যাপারে যাই যে বড় গরুগুলা মানে ধনী ব্যক্তিরা কেন এত দাম দিয়ে কিনতেছে, লাইক আপনার 3 লাখের একটা গরু মানে এইটার মাংসের দাম হবে 3-2.5 লাখ থেকে 3 লাখ, এই গরুটা কিনতেছে 8 লাখ দিয়ে, তাহলে সমস্যা কোন জায়গায়? যে মানে এত দাম দিয়ে একটা গরু কিনতেছে কেন? 8 লাখ দিয়ে আপনার 8টা গরু না কিনে 8 লাখ দিয়ে একটা গরু কেন কিনতেছে? এখন আমি যতটুকু বুঝছি যে আমি একবার একটা গরু বিক্রি করছিলাম, তো ওইখানে আমি যেটা বুঝছি যে এক বড় লোক আসছে ফার্মের মধ্যে গরু দেখতে, তো ওনার কাছে সবচেয়ে পছন্দ হয়েছে এই ফার্মে সবচেয়ে বড় গরু যেটা সেইটা। এখন ওইটার চেহারা সুন্দর হোক বা না হোক, ওইটা ছিল একটা অস্ট্রেলিয়ান বলদ গরু, কুজ নাই, শিং বড়, তারপর দেখতে অতটা সুন্দর ছিল না। এখন আমার কাছে ওই গরুটা ভালো লাগে নাই। এখন ওই পিচ্ছি যেই মানে যেই ব্যক্তি আসছে ওনার ছেলের কাছে এই গরুটাই ভালো লাগছে, ইভেন এই গরুটাই ওনার 3.5 লাখ টাকা দিয়ে কিনছে, এটা আরও মনে করেন 3-4 বছর আগের কাহিনী। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ভাই কার কাছে কোন জিনিস ভাল লাগে এটা তো বলা যায় না। আমার কাছে যে জিনিস অনেক সুন্দর লাগে আপনার কাছে ওই জিনিসটা ভাল লাগতেছে না। তারপর হলো কি, আমার কাছে মনে হচ্ছে যে একটা গরুই ভালো, একটা গরুই আমার কাছে সুন্দর, আপনার কাছে মনে হচ্ছে যে না 8টা গরু সুন্দর। তারপর 8টা গরুর কষাইয়ের খরচ আছে। এখন আপনি বললেন, ভাই 8টা গরুর কষাইয়ের খরচের থেকে আপনি যেই দাম বেশি দিচ্ছেন ওই দাম দিয়ে তো আপনি 8 লাখ টাকা দিয়ে গরু কিনছেনই। এখন এই জায়গায় কথা হলো, ভাই আমার 8টা গরু ছোট গরু আমার পছন্দ না, এখন আমি কুরবানি দেবো, আমার পছন্দ হয় বড় গরু, আমার ছোট গরু পছন্দ হয় না, তাহলে এখন আমি কি আপনার মতো খালি আপনার চিন্তা মতো আমি ছোট গরু কুরবানি দিবো? আমি আমার পছন্দের মতো দিবো, আমার ইচ্ছা, আমার আল্লাহরে আমি খুশি করাতে পারলে এটা আমার ব্যাপার। কিন্তু ভাই বিশ্বাস করেন, এই যে বড় গরুরা ধনী ব্যক্তিরা কুরবানি দেয়, এতে কইরা কারো কোনো লস হয় না, ওই ধনী ব্যক্তিরও টাকার অভাব নাই। তো আপনার 5-6 লাখ টাকা ওনার বেশি গেলে আপনার কোনো সমস্যা হইতেছে না, কারোই কোনো সমস্যা হইতেছে না, হয়তো ফার্মুলার লাভ হইতেছে বা আপনার মনে করেন ব্যাপারে লাভ হইতেছে, কিন্তু ভাই লাভ হইতেছে গরিব মানুষের। এখন ওই লোকটা যদি আপনার কুরবানিটা না দিত, তাইলে কি গরিব মানুষরা মাংসটা পাইতো বা ওনার আত্মীয় স্বজনরা মাংসটা পাইতো? তাই তো পাইতো না। তার মানে ওনারা বড় গরু কুরবানি দেখ বেশি দামে 90 লাখ দেয়, 1 কোটি দেয়া, যত মন চায় তত দামে কুরবানি দেখ, এইদিকে ভাই খেয়ালই করে না, কুরবানি দিতে আছে মাংস বিলাইতে আছে, এটা দিয়ে আমাদের শুক্রিয়া করা উচিত। আল্লাহ হাফেজ।